সাহাবায়ে কেরাম একদিন মসজিদের ভেতরে বসে আলোচনা করছিলেন। এমন সময় নবীজি মসজিদে চলে আসলেন, এসে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম তখন বললেন, আমরা কেয়ামতের আলামত নিয়ে বা কেয়ামত নিয়ে কথা বলছি। নবীজি তখন তাদেরকে বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারুনা ক্বাবলাহা আশরা আয়াত, কেয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত কেয়ামত তোমরা দেখবে না যতদিন না 10টি ঘটনা সংগঠিত হয়। অর্থাৎ 10টি ঘটনা ঘটার পরে কেয়ামত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেয়ামতের যে বড় বড় 10টি আলামত, এগুলো একটার পর একটা খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে। এজন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আল আয়াতু খরাজাতু মানদুবাতুন ফি সিলকিন। নবীজি বলেছেন যে কেয়ামতের এই বড় বড় নিদর্শনগুলো সুতায় গাঁথা মালার দানার মতো। ফা ইয়ুক্তা সিলক ইয়াতবা'ু বা'দুহা বা'দা, যখন সুতাটি ছিঁড়ে যায় একের পর এক দানা দ্রুত পড়তে থাকে। অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামতগুলো সুতার দানার মতো, সুতা ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একটার পর একটা পড়ে যাবে, ঠিক তেমনি কিয়ামতের বড় বড় ঘটনা যখন ঘটা আরম্ভ হবে একটার পর একটা ঘটে যেতে থাকবে। যে 10টি বড় বড় ঘটনা সংঘটিত হওয়ার পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, অতঃপর দাজ্জালের বহিঃপ্রকাশ হওয়া। এ বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করেছি, সুতরাং এ ব্যাপারে আমরা আর আজকের জুমায় কোনো কথা বলবো না। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন সময় দুনিয়াতে আগমন করবেন যখন গোটা দুনিয়া অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতনে ভরপুর হয়ে যাবে। সেই সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে পৃথিবী থেকে সকল বেইনসাফি জুলুম অত্যাচার অবিচারের মূলোৎপাটন করে দিয়ে তামাম দুনিয়াতে তিনি ন্যায় আর ইনসাফ কায়েম করবেন। তিনি 7 বছর রাজত্ব করবেন, অন্য বর্ণনা এসেছে 9 বছর। তার রাজত্বকালের শেষ দিকে তামাম দুনিয়াতে আবারও মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ঘটাবার উদ্দেশ্যে মাসিহুদ দাজ্জালের আগমন ঘটবে। এই দাজ্জাল আত্মপ্রকাশ করার পরে দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তার তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাদবাকি 37 দিন হবে অন্যান্য স্বাভাবিক দিনের মতো। এই দাজ্জাল এসে যখন তামাম দুনিয়ায় ফিতনা সংঘটিত করবে, দাজ্জালের ফিতনার ব্যাপারে নবীজি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযাব, পৃথিবীর এমন কোন নবী রাসূল নেই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। অর্থাৎ প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। নবীজি আরো বলেছেন, এই মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা ঘটবে তার মধ্যে সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল যখন পুরো পৃথিবীকে ফিতনা দিয়ে ভরপুর করে ফেলবে, এই দাজ্জালকে তখন কতল করার জন্য আল্লাহ তাআলা মাসিহ ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। এমন সময় তিনি আসবেন, এটা কিয়ামতের 2 নম্বর বড় আলামত, ঈসা আলাইহিস সালামের অবতরণ। এমন সময় ঈসা আলাইহিস সালাম আসবেন ফজরের নামাজের সময়, সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন নামাজে ইমামতের জন্য। এমন সময় 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। আল্লাহু আকবার। ফজরের নামাজে থেকে ইমামতির জন্য অনুরোধ করা হবে, তিনি বলবেন না। ইমাম মাহদী আলাইহিস সালামকে অনুরোধ করবেন, আপনি নামাজের ইমামতি করেন, কারণ আপনি মুসলমানদের খলিফা, আপনি নামাজে ইমামতি করবেন, আমি পেছনে মুসল্লি হব, মুক্তাদি হব, নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে তারা
দাজ্জালের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে ফিলিস্তিনের বাম এলোদ, যেটাকে বর্তমান দুনিয়ার অসভ্য ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা দখল করে রেখেছে, সেই বাম এলোদে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে সেখানেই তাকে কতল করবেন। এটা হচ্ছে কিয়ামতের দুই নম্বর বড় আলামত। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে, দাজ্জালকে কতল করার পরে পৃথিবীতে আবারও মুসলমানরা সমৃদ্ধির জায়গায় চলে যাবে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। এরপরে পৃথিবীতে আরেকটি নতুন ফিতনার আগমন হবে, যেটা কিয়ামতের তিন নম্বর বড় আলামত। ইয়াজুজ মাজুজ নামে দুইটি বিশৃঙ্খল গোষ্ঠী, দুইটি বিশৃঙ্খল জাতি পৃথিবীতে আসবে, যে ব্যাপারে রমাদানের আগে শেষ জুমায় আমি সবিস্তারে আলোচনা করেছিলাম। এই ইয়াজুজ আর মাজুজ এরা পৃথিবীতে ছিল আরো বহু আগে, বাদশাহ যুলকারনাইন, দুইজন বাদশাকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবী শাসন করিয়েছেন। এদের মধ্যে একজন নবী ছিলেন আর একজন নবী ছিলেন না। যিনি নবী ছিলেন তিনি হচ্ছেন সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আরেকজন হচ্ছেন বাদশাহ যুলকারনাইন, যার কাহিনী সূরা কাহাফের শেষের দিকে এসেছে। আপনারা সূরা কাহাফ পড়বেন জুমার দিনে, সূরা কাহাফ যেই ব্যক্তি তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সকল সগিরা গুণ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনে আমরা কোন সূরা পড়বো? সূরা কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে শেষের দিকে আছে ইয়াসআলুনাকা আন যুলকারনাইন, আপনারা এই বাদশাহ যুলকারনাইনের কাহিনী সূরা কাহাফের ভিতরে পাবেন। বাদশাহ যুলকারনাইন তিনি পূর্ব দিকের দেশগুলো সফর করতে করতে শেষ প্রান্তে গিয়েছিলেন। তিনি পূর্ব পশ্চিম এবং উত্তরের দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা পর্যন্ত সফর করেছিলেন। যেতে যেতে সেখানে দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলের বাসিন্দারা তাকে অভিযোগ করেছিল, এখানে ইয়াজুজ আর মাজুজ নামে দুই গোষ্ঠী আছে যাদের যন্ত্রণায় আমরা আমাদের এলাকায় বসবাস করতে পারছি না। তখন তিনি তাদের অনুরোধে সেখানে দুই পাহাড়ের মাঝখানে লোহার পাত দিয়ে বিরাট একটি প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। এই প্রাচীরেই আটকা পড়ে আছে ইয়াজুজ আর মাজুজ। যুলকারনাইন তখন বলেছিলেন, আমি তোমাদের জন্য যে প্রাচীর নির্মাণ করে দিয়েছি এটা চিরস্থায়ী নয়, আল্লাহ যখন হুকুম করবেন তখন এই প্রাচীরটি ভেঙে যাবে বা এই প্রাচীর ধ্বংস হবে। ইয়াজুজ মাজুজ এই গোষ্ঠী আবার পৃথিবীতে আগমন করে বিশৃঙ্খলা ঘটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, ইয়াজুজ আর মাজুজ এরা প্রতিদিনই চেষ্টা করে এই প্রাচীরটাকে ভেদ করে দুনিয়াতে চলে আসা। নবীজি বলেছেন প্রত্যেক দিন তারা প্রাচীরের নিচে দিয়ে গর্ত খনন করে, গর্ত খনন করতে করতে যখন তারা কাজের শেষ পর্যায়ে চলে আসে, যখন দেখে কাজ শেষ হয়ে যাচ্ছে তারা বলে থাক বাকিটুকু আগামীকাল করব। পরের দিন এসে তারা দেখে যে যেখান থেকে কাজ শুরু করেছিল আবার ওই পর্যায়ে চলে গিয়েছে। এভাবে তারা প্রতিদিন এই প্রাচীর ভেদ করার চেষ্টা করছে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে যখন তারা এই প্রাচীর ভেদ করবে সেদিন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল এই প্রাচীর আমরা ভেদ করব। পরের দিন তারা ঠিকই এই প্রাচীর ভেদ করে দুনিয়াতে আসবে। এদের যন্ত্রণায় তামাম দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে যাবে, এমনকি স্বয়ং ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তুর পর্বতে গিয়ে আশ্রয় নেবেন। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তখন পৃথিবীতে বিরাজ করবে। আল্লাহ নবী বলেছেন ইয়াজুজ আর মাজুজকে মোকাবেলা করার মতো কোনো শক্তি সামর্থ্য পৃথিবীর মানুষের থাকবে না। আল্লাহু আকবার। যে ঈসা নবী দাজ্জালের বাহিনীকে পরাজিত করবেন, সেই ঈসা নবী ইয়াজুজ আর মাজুজ থেকে তার অনুসারীদেরকে নিয়ে তিনি ইয়াজুজ আর মাজুজের ক্ষতি থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য তিনি আল্লাহর আদেশে কোনো একটি পাহাড়ে বা কোনো বর্ণনা এসেছে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবেন। এবং পৃথিবীতে ছড়িয়ে থাকা মানব গোষ্ঠীরা ইমানদারদের বহু অংশ গিয়ে বিভিন্ন দুর্গের মধ্যে আশ্রয় নেবে, আর যারা আশ্রয় নেবে না ইয়াজুজ মাজুজ এসে তাদের বাড়িঘরে ঢুকে এদেরকে এদের বাড়িঘর নষ্ট করবে, এদের ফল ফসল বা ফসলের খেত নষ্ট করে দিবে, মানুষের উপরে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। এবং এরা এতটাই রাক্ষসী স্বভাবের হবে, এরা কোনো সাগরের পাশ দিয়ে গেলে ওই সাগরের পুরা পানি পান করে সাগরের পানি শেষ করে ফেলবে। এদের একদল যাওয়ার পরে আরও একদল যখন আসবে এরা এসে দেখবে যে এখানে পৃথিবীতে আগে মনে হয় কোনো সাগর ছিল
না এত রাক্ষসের স্বভাবের তারা হবে। ঈসা আলাইহিসসালাম এই পরিস্থিতি তিনি যখন লক্ষ্য করবেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের দোয়া তখন কবুল করবেন। এক প্রকার কীট পোকা হাদিসে এসেছে এদের নাম হবে নাগাস, নাগাস নামক এক প্রকার কীট বা পোকা আল্লাহ তাআলা পাঠাবেন। এই পোকা এসে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর ঘাড়ের মধ্যে কামড় দিবে, দংশন করবে, এতে তারা সবাই মারা যাবে। আল্লাহর হাবিব বলেছেন হাদিসে এসেছে তামাম পৃথিবীতে ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীতে অর্ধ হাত জায়গাও থাকবে না, খালি থাকবে না, এত লাশ তামাম দুনিয়াতে পড়ে থাকবে জমিনের উপরে, সেই লাশগুলো হবে ইয়াজুজ আর মাজুজের লাশ। আল্লাহু আকবার, এদের লাশ পচে যাবে, গলে যাবে, বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিসসালাম আবার হাত তুলবেন, বলবেন আল্লাহ এই দুর্গন্ধ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো, উটের ঘাড়ের মতো উঁচু উঁচু কিছু পাখি, লম্বা ঘাড় বিশিষ্ট কিছু পাখি আল্লাহ প্রেরণ করবেন। এই অদ্ভুত পাখিগুলো এসে এই ইয়াজুজ আর মাজুজের লাশগুলো তারা নিয়ে নিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করবেন বৃষ্টি নাজিলের জন্য, বৃষ্টি নাজিল হবে, বৃষ্টির পরে তাবাম পৃথিবীর মাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ জমিনকে আদেশ দিবেন নতুন করে জমিন থেকে এবার ফসল উৎপন্ন হোক। পৃথিবীতে সেই সময়টা হবে সবচেয়ে বরকতের সময়, এত বেশি ফল ফসল তখন হবে। আল্লাহর হাবিব বলেছেন হাদিসে এসেছে, নবীজি বলেছেন একটা ডালিম, একটা ডালিমে এত বরকত হবে যে একটি বিরাট গোত্রের মানুষ একটা ডালিম খেয়ে তাদের পেট ভরে যাবে। সুবহানাল্লাহ, ডালিমের যে খোসা আছে, ছাল, যেটাকে আমরা ছাল বলি বা খোসা বলি, ডালিমের খোসা দিয়ে ছাতা তৈরি করে একটা ছাতার ভেতরে পুরো একটা পরিবারের মানুষ অবস্থান নিতে পারবে। সুবহানাল্লাহ, ফসলে বরকত, এমনকি দুধের মধ্যেও বরকত। একটা উটনির দুধ দিয়ে একটি গোষ্ঠীর মানুষ দুধ পান করতে পারবে। সুবহানাল্লাহ, পড়বেন না, একটা গাভীর দুধ, একটা গাভীর দুধ, বিরাট সংখ্যক লোকদের আহারের ব্যবস্থা হয়ে যাবে। একটা ছাগির দুধ একটা পরিবারের আহারের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, এরকম বরকত নাজিল করবেন কি? ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী ও ফিনিশ, এটা কিয়ামতের কয় নাম্বার বড় আলামত? তিন নাম্বার। এই তিনটে আলামত রমজানের আগে আলোচনা করেছিলাম, তাও সারাংশ বললাম যাতে আপনাদের আবারও মনে পড়ে, বাকি সাতটি এবার বলছি। তিন নাম্বার আমরা বললাম ইয়াজুজ আর মাজুজ আসবে, এদেরকে আল্লাহ ধ্বংস করবেন। নাম্বার ফোর, ফাইভ, সিক্স, চার, পাঁচ এবং ছয় নাম্বার আলামত হলো কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় তিনটি ভূমি ধস হবে। ভূমি কম্প নয়, ভূমি ধস, অর্থাৎ মাটি সহ জমিন গেড়ে যাবে, দেবে যাবে। আল্লাহর হাবিব বলেছেন সালাসাতা খুসুফিন, তিনটি ভূমি ধস হবে। আচ্ছা, তাহলে এই তিনটা ভূমি ধস পৃথিবীর কোন কোন জায়গায় হবে সেটাও রবিজি বলে দিয়েছেন। খসফুন বিল মাশরিক, একটি হবে পৃথিবীর পূর্ব দিকে। পৃথিবীর পূর্ব দিকে কোন কোন দেশ বিশ্ব মানচিত্র জানেন তো আপনারা? এই যে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, আমরা আমরা আমাদের এই অঞ্চলে কিন্তু পূর্বের ভেতরে আছি, তার মানে আমরাও রিস্কের ভেতরে আছি। হাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে, ও হাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে। পৃথিবীর পশ্চিমে কোন দেশ? অসভ্য আমেরিকা, আর তাদের আরো কিছু গোলামজা আছে না? হ্যাঁ, ইউরোপের আরো বহু দেশ আছে পৃথিবীর পশ্চিম দিকে। এই পশ্চিমা দেশগুলো মাটির তলায় গেড়ে যাবে। ও আর তিন নাম্বার, ও হাসফুন বি জাজিরাতুল আরব, আরেকটা হবে আরব উপত্যকায়, যেখানে আমাদের খলিফারা আছেন। খলিফারা বুঝেন তো গেলা, আমাদের খলিফারা আছেন। এখন এই ভূমি ধসগুলো কেন হবে? আল্লাহ নবী সেটা অন্য হাদিসে বলে দিয়েছেন, কারণ সেই সময় পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে, কিছুদিন পরপর ভূমিকম্প, কিছুদিন পরপর ভূমিকম্প, কিছুদিন পরপর ভূমিকম্প। এই ঘন ঘন ভূমিকম্পের কারণে ভূমি ধস হয়ে যাবে, এবং আল্লাহর হাবিব বলেছেন এই ভূমিকম্পগুলো এত ডেঞ্জারাস হবে যা মানুষের কল্পনারও বাহিরে। যেমন আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিস শুনলে আপনারা
অনুভব করতে পারবেন যে কত ভয়াবহ ভূমিকম্প সামনের পৃথিবী দেখবে। নবীজি বলেছেন পৃথিবীতে এমন একটি সময় আসবে কিয়ামতের আগে, মানুষ রাতের বেলা নৈশভোজ ডিনার পার্টিতে অংশগ্রহণ করে মদপান করবে, গান বাজনার সাথে সাথে ডিনার করবে, মদপান করবে। এই কালচার তো বর্তমান পৃথিবীতে নাই। ডিনার পার্টি নৈশভোজের আয়োজন করে মদপান আর গান বাজনা করে করে তারা রাতের বেলা শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। সকালবেলা উঠে একটা আরেকটার চেহারার দিকে তাকায় দেখবে একটাও আর মানুষের জাত না, সব শুকরে পরিণত হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের ঘর বাড়ি সহ এদেরকে মাটির তলায় গেড়ে দেওয়া হবে। গেড়ে দিবেন কে? পৃথিবীর মানুষরা। তখন মিডিয়াতে নিউজ হবে, মানুষজন বলাবলি করবে অমুক দেশের অমুক এলাকার লোকেরা গান বাজনার সময়ে এদের চেহারা বিকৃত হয়েছে, এরা শুকর হয়ে গিয়েছে, এমনকি এদেরকে জমিনের তলায় ধসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর জন্য এটা খুব কঠিন কাজ? জোরে বলেন, এগুলো সামনের পৃথিবীতে ঘটবে। আপনাদের বিশ্বাস হয় নাকি বিশ্বাস হয় না? এখন তো এই নৈশভোজের আমন্ত্রণ করে বা নৈশভোজের আয়োজন করে মদপান আর গান বাজনা আমাদের বাংলাদেশেও নাই। তাহলে এই যে খাসফুন বা খুসুফুনের কথা বলা হয়েছে, ভূমিধস, এই কর্মকাণ্ড থেকে তওবা করে এখনো যদি আমরা ভালো হয়ে না যাই, তাহলে সামনের পৃথিবীতে আগামীর পৃথিবীতে এই রিস্কে আমাদের ওপরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরেকটা হবে কোথায়? খাসফুন বিল মাগরিব, ওই আমেরিকা যারা পৃথিবীতে মুরলগিরি করে, এদের ওখানে কেন ভূমিধস হবে? কারণ ওই দেশে জিনা কম না বেশি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওই দেশে কম না বেশি, ওই দেশে ওপেন যৌন কার্য সংগঠিত হচ্ছে, এত যৌনাচার, এত ব্যভিচার সেখানে। এই যৌনাচার, ব্যভিচার, সমকামিতা, অন্যায়, সুদ, ঘুষ, এগুলোর কারণে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া, পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না, পশ্চিমা দেশগুলো পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এখন ইসরায়েলকে ভেটু দেয় যে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। আর আল্লাহর হাবিব বলেছেন ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি নবীজি বলেছেন ফিলিস্তিন হবে হাসরে ময়দান, কিয়ামতের আগ পর্যন্ত ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে থাকবে। কিন্তু আমেরিকা বা পশ্চিমা দুনিয়ার অনেক দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে। আর আরেকটি ভূমিধস হবে, ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, আরেকটি হবে আরব উপদ্বীপে। এখন আরব উপদ্বীপ রং তামাশা কম না বেশি, হালাল নাইট ক্লাব, হালাল নাইট ক্লাব, অনৈসলামিক অনেক কর্মকাণ্ড সেখানে শুরু হয়েছে, গজব আসা আরম্ভ হয়েছে, গজব চলে আসবে। এই যে দেখুন দুবাইয়ে, ওমানে যে বৃষ্টিপাত হয়েছে আপনারা দেখেছেন এয়ারপোর্টগুলোতে, ওমানে দুবাইয়ের এয়ারপোর্টগুলোতে একেবারে রানওয়েতে এত পানি হয়েছে আপনারা দেখেছেন যে বিরাট বন্যা, দেখলে মনে হয় বিরাট এক বন্যা হয়ে গেছে। রাস্তাঘাটে রাস্তাঘাটে কোটি কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, গাড়ি ভেসে যাচ্ছে। এরা এই দুবাইওয়ালারা এরা কৃত্রিমভাবে আকাশ থেকে বৃষ্টিপাতের চেষ্টা করেছে, আপনারা জানেন না এটা? এখন আল্লাহ তাআলা অটোমেটিক্যালি এমন ভারী বৃষ্টিপাত দিয়েছেন যে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। আর কিয়ামতের আগে অতিবৃষ্টি অনাবৃষ্টি বাড়বে, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত। তো আমি বলছিলাম কিয়ামতের চার পাঁচ ছয় নম্বর বড় আলামত হলো পৃথিবীর তিন দিকে তিনটি বড় বড় ভূমিকম্প হয়ে ভূমিধস হবে। এই তিনটি অঞ্চল বা তিন অঞ্চলে বড় বড় ভূমিধস হয়ে বহু দেশ পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সাত নাম্বার কিয়ামতের সাত নাম্বার বড় আলামত হলো দোকান, দোকান না দোকান, দোকান মানে হলো ধোঁয়া, ধোঁয়া যেটাকে আপনারা অনেকে ধুমাও বলে, ধোঁয়া, এটা হচ্ছে কিয়ামতের বড় আরেকটি আলামত। কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন সারা পৃথিবীতে ধোঁয়া, সারা পৃথিবী ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়ে আসমান জমিনের মাঝখানের অংশ ধোঁয়ায় ভরে যাবে। মানুষ চোখে শুধু ধোঁয়া দেখবে, যেদিকেই তাকাবে ধোঁয়া আর ধোঁয়া। ধোঁয়াকে আরবিতে বলা হয় দোকান, কোরআনে 114টা সূরা আছে, এই দোকান বা ধোঁয়ার নামেও কিন্তু কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আদ-দোকান।
ওই সূরা দুখানের দশ এবং এগারো নম্বর আয়াতে কিয়ামতের আগে যে বিরাট ধোঁয়া, ভয়ঙ্কর ধোঁয়া বের হবে সে ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ফারতাকিব ইয়াউমা তাতিস সামা মুবিদখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলিম। আল্লাহ তাআলা বলছেন অতএব অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ, যেদিন আসমান দৃশ্যমান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সেই ধোঁয়া মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এমন ভাবে, এবং সেটি হবে মানুষের জন্য একটি যন্ত্রণাদায়ক শাস্তি। মুফাসসিরিনে কিরাম বলেছেন এই ধোঁয়া হতে পারে আসমানি গজব, আসমানি একটি গজব হতে পারে। আবার কোন কোন মুফাসসির বলেছেন এটি হবে কিয়ামতের আগে মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধে বিপুল পরিমাণ মরণাস্ত্র ব্যবহারের ফলে পৃথিবীর আবহাওয়া তখন বিষাক্ত ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়বে। পৃথিবীতে আগে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, বর্তমান বিশ্বকে পর্যবেক্ষণ করলে দেখবেন মনে হচ্ছে খুব শীঘ্রই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। এই যে ধোঁয়া, ধোঁয়ার আলামত যেটা বলা হয়েছে, কোন কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন যে কিয়ামতের আগে পৃথিবীতে একটি মহাবিশ্ব যুদ্ধ সংঘটিত হবে, সারা পৃথিবীতে যুদ্ধ লেগে যাবে। এই মহাযুদ্ধে, মহাবিশ্ব যুদ্ধে এমন এমন অস্ত্র শস্ত্র মরণাস্ত্র মানুষ তখন ব্যবহার করবে যে মরণাস্ত্র ব্যবহারের ফলে আকাশ বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। আপনারা জানেন বর্তমানে এমন এমন কিছু পারমাণবিক বোমা বা মিসাইল বের হয়েছে বা পারমাণবিক বোমাগুলো বের হয়েছে, এগুলো যদি কোনো অঞ্চলে ফেলা হয় তাহলে ওই অঞ্চল এমনভাবে ইফেক্টেড হতে পারে যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু নিঃশ্বাসের সাথে সেই বিষাক্ত আবহাওয়া বা সেই বিষাক্ত হাওয়া তাদের ভেতরে চলে গিয়ে তারা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আল্লাহর হাবিবি কথাগুলো দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়ে যে কিয়ামতের আগে মহাবিশ্ব যুদ্ধ সংঘটিত হবে, আর তখনকার যুগের মানুষেরা এমন এমন মরণাস্ত্র ব্যবহার করবে যেগুলোর বিষাক্ত ধোঁয়া আসমান জমিনকে ছেয়ে গিয়ে গোটা পৃথিবীকে বিষাক্ত করে ফেলবে, আর সেটি হবে মানুষের জন্য একটি বড় ধরনের আযাব। সেই সময় চিত্র কেমন হবে ভালো করে শুনেন। আর দোহান ইয়াখুযুল মুমিনিকা যাকামা, ধোঁয়া এটা মুমিনকে এক প্রকার সর্দিতে আক্রান্ত করবে। যাদের ইমান থাকবে ওই বিষাক্ত ধোঁয়ায় মুমিনের শুধু কি হবে, জোরে বলেন, সর্দি হবে। আর কাফিরদের অবস্থা কি হবে, ওয়ায়াখুযুল কাফিরা ফায়ানতাফিখু হাত্তা ইয়াখরুজু মিন কুল্লি মাসমাইন মিনহু, আর কাফিরের প্রত্যেকটি, আর কাফিরের শরীরের প্রত্যেকটি ছিদ্র দিয়ে এই ধোঁয়া প্রবেশ করে কাফিরদের শরীরকে ফুলিয়ে দিবে, কাফেরদের শরীরকে বিষাক্ত বানিয়ে দিবে। কাফেররা এই বিষাক্ত ধোঁয়ার যন্ত্রণায় ছটফট ছটফট করে করে মারা যাবে, আর মুমিনদের শুধু সর্দি হবে, এছাড়া আর বেশি কিছু হবে না। মুমিনদেরকে হেফাজত করবেন কে, হেফাজতের মালিক কে, আল্লাহ। তাহলে কিয়ামতের সাত নম্বর বড় আলামত হলো দুখান, মানে ভয়ঙ্কর ধোঁয়া বের হবে। কিয়ামতের আট নম্বর বড় আলামত হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে অদ্ভুত একটি প্রাণী বের হবে। এই প্রাণী এমন এক প্রাণী, আমরা আমাদের চোখের সামনে প্রতিদিন সচরাচর যে প্রাণী দেখি এইসব প্রাণীর মতো হবে না, এটা হবে অদ্ভুত, বিস্ময়কর, আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত, আজীব এবং বিস্ময়কর মনে হবে। এই প্রাণী বের হয়ে কি করবে সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারিমের ২৭ নম্বর সূরা সূরাতুন নামলের ৮২ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউমিনু। আল্লাহ তাআলা বলছেন যখন কিয়ামতের সেই প্রতিশ্রুত সময় এসে যাবে
তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে মাটি থেকে একটি প্রাণী বের করব, যেটাকে আমরা বলি দাব্বাতুল আরদ। দাব্বা মানে প্রাণী আর আরদ মানে মাটি। কোরআনে আল্লাহ বলেছেন দাব্বাতান মিনাল আরদ, মাটি থেকে বা মাটির ভেতর থেকে একটি অদ্ভুত প্রাণী বের হবে। এই প্রাণীটি হবে সম্পূর্ণ ভিন্ন রকমের একটি প্রাণী। এই প্রাণী কোন জায়গা থেকে বের হবে এরপরে অনেকগুলো মতামত রয়েছে। যেমন কেউ কেউ বলেছেন এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে বের হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক সম্মানিত মসজিদের নাম কি? না, মসজিদে হারাম, মসজিদে হারাম। কেউ কেউ বলেছেন মসজিদে হারাম থেকে এই প্রাণীটি বের হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন সাফা পাহাড় কেটে সাফা পাহাড়ের নিচ থেকে এই প্রাণী বের হবে। কেউ কেউ বলেছেন এই জন্তুটি একবার নয়, মোট তিনবার বের হবে। কয়বার? তিনবার। তিনবার, প্রথমবার কাবা শরীফ থেকে দূরবর্তী একটি গ্রাম, একটি গ্রামাঞ্চল থেকে এই প্রাণীটি বের হবে। এরপর কিছুদিন আবার লুকিয়ে থাকবে, তারপরে এই প্রাণীটি আবার বের হবে। এ ব্যাপারে যতগুলো বর্ণনা আছে সব বর্ণনা একত্রিত করলে দেখা যায় এই দাব্বাতুল আরদ বা অদ্ভুত এই প্রাণী এটা মক্কা শরীফের আশপাশ থেকেই বের হবে। এই প্রাণীটির কাজ কি হবে? এই প্রাণীটি বের হয়ে এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। আল্লাহ আকবার। যেমন যে আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে বলেছেন তুকাল্লিমুহুম, এটি তাদের সাথে অর্থাৎ মানুষের সাথে কথা বলবে। এখন মানুষের সাথে কি কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই প্রাণী কোরআনে যে আয়াতে, সূরা নামলের যে আয়াতে এসেছে আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এর অর্থ হলো যে মানুষ অস্বীকার করত, মানুষ আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করত না। অর্থাৎ আল্লাহর নিদর্শন হচ্ছে কিয়ামত হবে, আল্লাহ বলেছেন কিয়ামত হবে, যারা বিশ্বাস করত না কিয়ামতে। এই প্রাণী বের হলে এই আয়াত শুধু মানুষের সামনে বলবে, পড়বে। অর্থাৎ এই প্রাণী এই আয়াত পড়ে মানুষকে বোঝাতে চাইবে তোমরা তো আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করেছো, এখন আমি এই অদ্ভুত প্রাণী আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি এই আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে যেটাকে তোমরা অবিশ্বাস করতে এই কিয়ামত চলে এসেছে আমাকে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ আকবার। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। এই প্রাণীর দুই নাম্বার কাজ হলো এই প্রাণী মানুষের কপালে লিখে দিবে, মুমিনের কপালে মুমিন লিখে দিবে, কাফিরের কপালে কাফির লিখে দিবে। সুবহানাল্লাহ, পড়বেন না? এই প্রাণী মুমিনের কপালে কি লিখে দিবে? মুমিন লিখে দিবে, কাফিরের কপালে কাফির লিখে দিবে। আল্লাহ নবী বলেছেন মানুষের নাকে চিহ্ন দিবে। কোনো কোনো হাদিসে এসেছে মানুষের কপালে, কোনো কোনো হাদিসে এসেছে মানুষের নাকে চিহ্ন দিবে। এমনকি এমন হবে পরিস্থিতি যখন নবীজি বলেছেন যে এক ব্যক্তি এক ব্যক্তি উট ক্রয় করেছে, তাকে বলা হবে আচ্ছা তুমি এটা কার কাছ থেকে ক্রয় করেছো, সে তখন বলবে ইস্তারাইতুহু মিন আহাদিল মুহাত্তিমিন, মুহাত্তিমিন আমি কপালে বা নাকে দাগ দেওয়া এক লোকের কাছ থেকে এটা কিনেছি। তার মানে হাদিস থেকে বোঝা গেল এই প্রাণীটি বের হওয়ার পরে, দাব্বাতুল আরদ বের হওয়ার পরে তামাম দুনিয়ার মানুষের নাকে হোক আর কপালে হোক সবার কপালে বা নাকে কি থাকবে? দাগ থাকবে। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন তাখরুজুদ দাব্বা, এই দাব্বা বা এই অদ্ভুত প্রাণী বের হবে মাহা আসা মুসা, তার সাথে মুসা নবীর লাঠি থাকবে, ওয়াখাতামু সুলাইমান এবং তার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে। সে এই দুইটা দিয়ে কি করবে? নবীজি বলেছেন ফাতাজলু ওয়াজহাল মুকমিনি বিল আসা, সে মুসা নবীর লাঠি দিয়ে মুমিনের কপালে মুমিন লিখে দিবে, ওয়া তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, আর সুলাইমান নবীর আংটি দিয়ে কাফেরের কপালে কাফির লিখে দিবে। পৃথিবীর পরিস্থিতি তখন এমন হবে, নবীজি বলেছেন হাত্তা ইন্না আহলাল খিওয়ানি লা ইয়াজতামি না, মানুষ যখন খানার টেবিলে বসবে, খানার টেবিলে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় দেখবে একজনের কপালে কাফির লেখা আর একজনের কপালে মুমিন লেখা। পৃথিবীর পরিস্থিতি তখন এমন হবে কেউ কাউকে নাম ধরে ডাকবে না, কপালের দিকে তাকিয়ে বলবে ইয়া মুমিন ইয়া কাফির, হে মুমিন হে কাফির। এই দাব্বাতি বের হয়ে মানুষের কপালে এরকম দাগ দিয়ে দিবে, মুমিনের কপালে মুমিন, কাফেরের কপালে কাফের। এটা হচ্ছে কিয়ামতের
বড় আলামত গুলোর মধ্যে কয় নাম্বার আলামত? আট নাম্বার আলামত। আমরা আলোচনা করছি কোন বিষয়ে? যে দশটি ঘটনা ঘটার পরে কিয়ামত অনুষ্ঠিত হবে। নাম্বার নাইন, কিয়ামতের নয় নাম্বার বড় আলামত হচ্ছে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠবে। এখন প্রত্যেক দিন সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিক থেকে। কিন্তু কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিগন্ত থেকে। এটা আল্লাহর জন্য অনেক কঠিন একটা কাজ। কি বলেন, অনেক কঠিন না? প্রতিদিন পূর্ব পূর্ব দিকে সূর্য উঠে কার হুকুমে? তো যে আল্লাহর হুকুমে প্রতিদিন পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠে, সে আল্লাহর হুকুমে কি কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠা? এটা কি অসম্ভব? এটা কি অসম্ভব? কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়ে যাবে পৃথিবীতে, তখন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। তখন কোন ব্যক্তি তওবা করলে তার তওবা আর কবুল হবে না। পশ্চিম দিগন্তে সূর্য উঠার আগ পর্যন্ত মানুষ তওবা করলে মানুষের তওবা কবুল হবে। কিন্তু কিয়ামতের এই নয় নম্বর আলামত, যখন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠবে, তখন মানুষ তওবা করলে তওবা আর কবুল হবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনআমের 158 নম্বর আয়াতে জন্য বলেছেন, হাল ইয়ানযুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাঈকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। আল্লাহ তাআলা বলেছেন, তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, অথবা আপনার রব তাদের কাছে আগমন করবেন, অথবা আপনার রবের কোন নিদর্শন তাদের কাছে আসবে? আল্লাহ তাআলা এটা কাফিরদের ব্যাপারে বলছেন, যারা কিয়ামতকে অবিশ্বাস করে, যারা মনে প্রাণে বিশ্বাস করে কিয়ামত বলতে কিছু নাই, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ও নবী, তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে আল্লাহর ফেরেশতা এসে বলবে কিয়ামত আছে, এমনকি স্বয়ং আল্লাহ এসে তাদেরকে বুঝাবে যে কিয়ামত বলতে একটা কিছু অবশ্যই আছে, অথবা আল্লাহ তাআলা কোনো নিদর্শন তাদের সামনে পাঠাবেন যেটা দেখে তারা বিশ্বাস করবে কিয়ামত আছে? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তারা কি অপেক্ষায় আছে নাকি? এই রকম অবিশ্বাস করতে করতে এমন একটা দিন চলে আসবে, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'উ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আল্লাহ তাআলা বলছেন, এই রকম কিয়ামত অবিশ্বাস করতে করতে এমন একটা দিন আসবে যেই দিন সত্যি সত্যি রবের নিদর্শন চলে আসবে, অর্থাৎ কিয়ামতের ঘটনা ঘটবে। রবের নিদর্শন মানে হলো তাফসিরে তাবারির মধ্যে এসেছে ইমাম জারির তাবারি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, এই আয়াতের মধ্যে যে নিদর্শনের কথা বলা হয়েছে সেই নিদর্শন হলো কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে যে সূর্য উদয়, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই দিন কাফেরারা বলবে, হ্যাঁ সত্যি সত্যি তো কিয়ামত বলতে কিছু আছে। সেদিন তারা বলবে, আল্লাহ আমরা ঈমান এনে ফেলেছি, আমরা ঈমানদার, আমরা আর কাফির থাকব না। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন, এখন আর ঈমান এনে কোনো লাভ নাই, এতদিন যারা পশ্চিম দিকে সূর্য উঠার আগ পর্যন্ত ঈমান আনো নাই, আজকে পশ্চিম দিকে সূর্য উঠার পরে কোনো তাওবা কবুল হবে না, এমনকি এখন ঈমান আনলেও ঈমান গ্রহণ করা হবে না। এখন আর তওবা করলে তওবাও কবুল হবে না, ঈমান আনলে ঈমানও কবুল করা হবে। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়। ফাইদা তলাত ওয়ারাহান নাস ইয়ানি আমানু আজমাউন, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে আর মানুষ সেই দৃশ্য দেখবে, তখন ঈমান আনলে সেই ঈমান আর কবুল করা হবে না। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা
প্রত্যেক রাতে তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন, যাতে করে দিনের বেলার গুনাহগারেরা রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ওয়াইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আবার আল্লাহ দিনের বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন, যাতে করে রাতের বেলার গুনাহগারেরা দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। তার মানে বোঝা গেল দিনে রাতে আল্লাহ তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে রেখেছেন। আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিন্তু নবীজি বলেছেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এই পরিস্থিতি চলবে, এই পরিস্থিতি চলবে ততক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না যতক্ষণ। নবীজি আরো বলেছেন মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। পশ্চিম দিক থেকে সূর্য যদি উঠবে তওবা কবুল হবে না, ঈমান আনলে ঈমান গ্রহণ করা হবে না। তাহলে কিয়ামতের নয় নম্বর বড় আলামত হলো কিয়ামতের আগে সূর্য উঠবে পূর্ব দিকে না পশ্চিম দিকে। দশ এবং সর্বশেষ আলামত হলো কিয়ামতের আগে ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হবে। কি বের হবে? আগুন। এই আগুন মানুষকে তাড়িয়ে হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন তাখরুজু নারুম মিনাল ইয়ামেন মিন কাহরি আদান, ইয়ামেনের এডেন বা আদান এলাকা, আদান এলাকার নিচু ভূমি থেকে একটি আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, যে আগুন মানুষকে জড়ো হওয়ার স্থান অর্থাৎ হাশরের মাঠের দিকে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো হাশরের মাঠ হবে কোনটা? আল্লাহর নবী বলেছেন সাতাখরুজু নারুম মিন হাদারামাউত আও মিন নাহমি হাদারামাউত, ইয়ামেনের হাদারামাউত বা হাদারামাউতের পার্শ্ববর্তী কোনো অঞ্চল থেকে একটি আগুন বের হবে। সেই আগুন বের হয়ে মানুষকে হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবীকে তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামা তা'মুরুনা, অগো আল্লাহর নবী তখন আমরা এই পরিস্থিতিতে কি করব, যখন ইয়ামেনের এডেন বা আদান কিংবা হাজারামাউতের অঞ্চল থেকে আগুন বের হবে তখন আমরা যারা ঈমানদার আমরা কি করব? আল্লাহর নবী তখন বললেন আলাইকুম বিশ্বাম, তখন তোমরা শামে গিয়ে আশ্রয় নিবা। কোথায়? শাম। এখন তো শাম বললে মানুষ চিনবে না, বর্তমান পৃথিবীর মানচিত্রে, বর্তমান পৃথিবীর মানচিত্রে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, কয়টা দেশের নাম বলেছি? সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই চারটি দেশের সীমানা যতটুকু নবীজির সময় সেই এই অঞ্চলটুকুকে বলা হতো শাম। এই অঞ্চলকে কি বলা হতো? নবীজি বলেছেন যখন আগুন বের হবে শামে চলে যাও, শামে গিয়ে আশ্রয় নিও, কারণ আল্লাহর নবী বলেছেন এই শাম হচ্ছে আরদুল আশ-শামি আরদুল মাহশারি ওয়াল মানশার। নবীজি বলেছেন এই শামের এই অঞ্চল অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই অঞ্চল হবে হাশরের ময়দান। আল্লাহু আকবার। নবীজি বলেছেন হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন। কয়বার বলেছেন? তিনবার। নবীজি বলেছেন এটি হবে হাশরের ময়দান, এটি হবে হাশরের ময়দান, এটি হবে হাশরের ময়দান। নবীজি তিনবার এই কথাটা বলে ফা আশারা বিয়াদিহি ইলা শাম, নবীজি তার হাতকে শামের দিকে ইঙ্গিত করলেন, হাত শামের দিকে ইশারা করা, হাত শামের দিকে ইশারা করে বললেন এই শাম হবে হাশরের ময়দান। সেই হাশরের ময়দান বলতে এখানে কোন ময়দান বোঝানো হয়েছে এই ব্যাখ্যা আপনাদেরকে বুঝতে হবে। শামে গিয়ে মানুষ যখন জড়ো হবে, একত্রিত হবে, এটা কিয়ামতের আগের হাশর। হাশর আসলে আরবি শব্দ, এর মানে হলো জড়ো হওয়া, একত্রিত হওয়া। কিয়ামত তো হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে, আর এই যে শামে গিয়ে মানুষ জড়ো হচ্ছে এটা ইসরাফিলের সিঙ্গার পরে না আগে, আগে। এটা দুনিয়ার হাসর, এটা কিয়ামতের সংগঠিত হওয়ার পরের হাসর না, এটা হলো দুনিয়ার হাসর। তখন পৃথিবীর পরিস্থিতি এমন হবে পৃথিবীর জনসংখ্যা তখন কমে যাবে। কেন কমে যাবে? কারণ
এই এই অবস্থার আগ পর্যন্ত, এই আগুন বের হওয়ার আগে পৃথিবীতে অনেক বড় বড় বিশ্বযুদ্ধ হবে। প্রথমে তো দাজ্জালের সময়ই অনেক মানুষ মারা যাবে। এরপরে ওই যে সালাসাতু খুসুফের কথা বললাম, তিনটা ভূমিদশে পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা যাবে, মিলিয়ন বিলিয়ন মানুষ শেষ হয়ে যাবে। তারপরে আবার এই যে দাব্বাতুল আর্দ বের হবে, এই সময়কালে আরো অনেক মানুষ মারা যাবে। তখন পৃথিবীর জনসংখ্যা একেবারে কম হবে। এই কম সংখ্যক মানুষ যখন আগুন দেখবে, এই আগুন দেখে মানুষের অবস্থা তখন এমন হবে, তিনটি ভাগে গিয়ে মানুষ শামে জড়ো হবে। কয় ভাগে? কেউ যাবে পায়ে হেঁটে হেঁটে, কেউ যাবে আরোহণ করে করে, আবার কাউকে কাউকে টেনে হিঁচড়ে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে ওই আগুন দিয়ে নিয়ে যাবে। মোমেনরা স্বাভাবিক অবস্থায় সেই অঞ্চলে গিয়ে, শামে গিয়ে একত্রিত হবে। আমরা যদি সেই পরিস্থিতি পেয়ে যাই, আল্লাহ যেন আমাদেরকে মোমেনদের কাতারে সামিল রাখেন। বলেন আমিন। সব আলামত প্রকাশ হয়ে যাবে। কিয়ামতের বড় আলামত কয়টা? এই দশটা ঘটনা ঘটার আগ পর্যন্ত কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই দশটা ঘটনা যখন ঘটে যাবে, এই দশটি ঘটনা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা একটি বাতাস পাঠাবেন। কি পাঠাবেন? কোমল এবং ঠান্ডা একটি বাতাস পাঠাবেন। এই দশটি ঘটনা ঘটে যাওয়ার পরে রব্বুল আলামিন কোমল এবং ঠান্ডা একটি বাতাস পাঠাবেন। ওই কোমল এবং ঠান্ডা বাতাস মুমিনদের রূহ কবজ করে ফেলবে। কোমল এবং ঠান্ডা বাতাস আসার পরে মুমিনদের রূহ কবজ করে ফেলা হবে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়েও অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন। ফালা তাদাউ আহাদান ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন ঈমানিন ইল্লা কাবাতুহু। সেই দিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, সেই ব্যক্তিটিও ওই বাতাসের কারণে মৃত্যুবরণ করবে। অবস্থা এমন হবে, ওই দশটি ঘটনা ঘটার পরে ঠান্ডা বাতাস আসার পরে সব মুমিন মারা যাবে, পৃথিবীতে আর একজন মুমিনও থাকবে। নবীজি বলেছেন, লা তাকুমুসসা, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে যতক্ষণ না আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও থাকবে, ততদিন কিয়ামত হবে। এই বড় বড় দশটি ঘটনা ঘটার পরে কোমল এবং ঠান্ডা বাতাস আসবে, সব মুমিনেরা মারা যাবে, তখন পৃথিবীতে আর একজন মুমিনও থাকবে না, সবাই শুধু কাফির থাকবে। আল্লাহর নবী বলেছেন, নিকৃষ্ট কাফির ব্যক্তিদের উপরে কিয়ামতের ঘটনা ঘটবে। মুমিন ব্যক্তি তখন দুনিয়ায় থাকবে না, আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর জিকির করবে, এই রকম একজন মানুষ তখন দুনিয়াতে বেঁচে থাকবে না। আল্লাহর নবী বলেছেন, মিন শিরারিন নাসি মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। কিয়ামত সংগঠিত হওয়ার সময় সৃষ্টির সবচাইতে খারাপ মানুষেরা জীবিত থাকবে, একজন ভালো মানুষও বেঁচে থাকবে না। সব নিকৃষ্ট মানুষেরা পৃথিবীতে যখন বেঁচে থাকবে, তখন জুমার দিনে, কোন দিন? জুমার দিনে কিয়ামতের ঘটনা ঘটবে। আজকের দিনটাও হলো জুমার দিন। জুমার দিনে কিয়ামতের ঘটনা ঘটবে। জুমার দিনে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দিবেন, তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে সৃষ্টি করার পরে ওই ফেরেশতা তার মুখের সামনে শিঙ্গা নিয়ে বসে আছেন, আরশে আজিমের দিকে কান পেতে আছেন, কখন আল্লাহ তাকে আদেশ করেন, যখন শুক্রবার জুমার দিনে আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন, দুনিয়ায় একজন মুমিন অবশিষ্ট নাই, সব কাফিরেরা বেঁচে আছে, জুমার দিনে আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন, তোমার শিঙ্গা বাজাও, শিঙ্গায় ফুৎকার দাও, শিঙ্গায় ফুৎকার দিয়ে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। এই কথা শোনার পরে, এই আদেশ আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় মুটফু দিবেন দুইবার। জোরে বলেন, কয়বার? ইসরাফিল আলাইহিস সালামের প্রথম শিঙ্গার ফুৎকারে কি ঘটবে আর দ্বিতীয় শিঙ্গার ফুৎকারে কি ঘটবে, কোরআনে কারিমে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন তার প্রথম শিঙ্গা বাজাবেন, প্রথমবার তিনি যখন শিঙ্গায় ফু মারবেন, তখন পৃথিবীতে বেঁচে থাকা ওই নিকৃষ্ট কাফেরদের পরিস্থিতি কি হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলেছেন,
وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ رمضانِ شَتَيْشْتَ وَبَجُرْ رَتِ قِيَامُ اللَّيْلِ یہ آیات تلاوات ہوئے چلو منع سے اپنا دین وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আসমান জমিন তখন কেঁপে উঠবে আল্লাহু আকবার কেঁপে উঠবে তখন আসমান জমিন এমন ভাবে কেঁপে উঠবে সূর্য তখন আলোহীন হয়ে যাবে সূর্য ফেটে যাবে আসমান বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলো খসে খসে পড়ে যাবে ভয়ঙ্কর এক পরিস্থিতি তখন পৃথিবীতে বিরাজ করবে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে কারীমের বর্ণনা দিয়েছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে আসমানকে ফাটিয়ে দেওয়া হবে তারকাগুলো ঝরে ঝরে পড়বে খসে খসে পড়ে যাবে সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে অন্য জায়গায় বলা হয়েছে সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা সূরা তাকওয়ীরের মধ্যে বলেছেন ইদাশশামসু কুফিরাত ওয়া ইদান নুজুম কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত সূর্য তখন নিষ্প্রভ হয়ে যাবে আলোহীন হয়ে যাবে নক্ষত্ররাজি মলিন হয়ে যাবে পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে ইসরাফিলের প্রথম সিংহের ফুৎকারের পরে গোটা জমিন কেঁপে উঠবে আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে দেওয়া হবে এখন তুরস্কে ভূমিকম্প হলে বাংলাদেশে হয় না সিলেটে হলে চট্টগ্রামে হয় না ঢাকায় হলে চিটাগংয়ে হয় না কিন্তু ইসরাফিলের সিংহের ফুৎকারের পরে তাম দুনিয়ায় একসাথে ভূমিকম্প হবে একটা ভূমিকম্পে এমন পরিস্থিতি হবে পৃথিবীর উপরে মাটির উপরে মানুষ শত শত তলা টাওয়ার আর যে বিল্ডিং বানিয়েছে সেগুলো কাগজের মতো উড়ে যাবে ধসে ধসে পড়ে যাবে পর্বতমালাগুলোর অবস্থা কি হবে সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে বালুর মতো উড়ে যেতে থাকবে গোটা জমিনে কম্পন আরম্ভ হবে সেই সময় যে কাফেরগুলো বেঁচে থাকবে ইসরাফিলের সিংহের ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মারা যাবে আল্লাহু আকবার প্রথম সিংহের ফুৎকারে গাছপালা নদ নদী সাগর মহাসাগর মানুষ যা কিছু আছে গোটা দুনিয়া গোটা সৃষ্টি জগৎ লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ফান হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র একজন থাকবেন আর যিনি থাকবেন সবাই বলেন তিনি কি আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুকি তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে বহমান থাকা নদ নদী ঝরনা ধারা কোথায় আল্লাহ তাআলা বলবেন আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালা কোথায় আইনাল মুতাকাব্বিরুন আইনাল জব্বারুন তোর বুকের উপরে দম্ভবরে চলাফেরা করা স্বৈরাচারগুলো কোথায় জালিমেরা কোথায় কেউ জবাব দিবে না জবাব দেওয়ার তো কেউ থাকবে না আল্লাহ নিজেই প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে রাজত্ব কেবল কার এটা হবে প্রথম প্রথম সিংহায় ফুৎকারের পরের অবস্থা এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল তুমি তোমার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবরগুলো খুলে যাবে এই যে আমাদের পাশে কবরস্থান আছে কবরস্থানের মাটি সরে যাবে মাটি সরে গিয়ে সকল মুর্দা মানুষেরা উঠতে থাকবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন
ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. দ্বিতীয় সিংহের ফুৎকারে কবর খুলে যাবে, মানুষ এবার কবর থেকে উঠবে। সবার আগে কাকে কবর থেকে উঠানো হবে? আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিনও বনি আদমের নেতা বানাবেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং ইসরাফিলের সিংহের ফুৎকারের পরে দুনিয়াতে সর্বপ্রথম এসেছেন আদম, কিন্তু তাকে প্রথম কবর থেকে উঠানো হবে না। পৃথিবীতে সর্বপ্রথম ইন্তেকাল করেছেন আদমের ছেলে হাবিল, হাবিলকেও প্রথমে কবর থেকে উঠানো হবে না। আল্লাহ নবী বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকে কবর থেকে উঠানো হবে। আল্লাহু আকবার, নবীজিকে প্রথমে কবর থেকে উঠানো হবে, তারপরে সকল মানুষকে কবর থেকে উঠিয়ে হাশরের ময়দানে নিয়ে এবার জড়ো করা হবে। হাশরের মাঠে যাওয়ার পরে কাফিরদের অবস্থা তখন এমন হবে, অন্তর কেঁপে উঠবে। আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন, কুলুবু ইয়াউমাইদিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, কাফিরদের অন্তর কেঁপে উঠবে, কারণ কাফিররা তো দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াকেই বড় মনে করেছে, আখিরাতের জন্য কিয়ামতের জন্য কোনো আমল করে নাই। এই জন্য কিয়ামতের মাঠে হাজির হওয়ার পরে কাফির অন্তরটা কেঁপে উঠবে। কিন্তু অন্যদিকে মোমেনদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরা আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন। এর অবস্থা যেখানে এমন হবে, তাদের কলিজা কেঁপে উঠবে, পক্ষান্তরে মুমিনদের অন্তরে কোনো ভয় থাকবে না। ফেরেশতারা এসে তাদেরকে ওয়েলকাম করে জানাবে, ওয়েলকাম করবে আর বলবে, আল্লাহর মুমিন বান্দারা তোমাদের জন্য কোনো ভয় নাই, আজকে সেই কিয়ামতের দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে, আজকে হলো তোমাদের জন্য খুশির দিন, আজকে হলো তোমাদের জন্য মহা আনন্দের দিন। হাসরের মাঠে সব মানুষ হাজির হয়ে যাবে, এরপরে হাসরের ময়দানের পরিস্থিতি কেমন হবে এক জুমায় তো আর বলা সম্ভব না। আমরা এই আলোচনা শুরু করেছি সিরিজ আকারে, আমরা আজকের জুমা সহ 8 জুমা ধারাবাহিক আলোচনা করলাম কিয়ামতের ছোট আলামত আর বড় আলামত নিয়ে, যে 10টি ঘটনার পরে কিয়ামত অনুষ্ঠিত হয়, মানুষ হাসরের মাঠে উঠবে, এখান পর্যন্ত আমরা আসলাম। আগামী জুমা থেকে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করব, হাসরের মাঠে উঠার পরে হাসরের ময়দানের পরিস্থিতি কেমন হবে, এগুলো আমরা আগামী জুমা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আমরা বলি আমিন।